খারান সাসা যাবে। বল কি বলবি? আমি নদীতে ভাসা থাকা খড়কুটার লাহা। আমার এই বাড়িতে আসার একটা উদ্দেশ্য আছে, স্বার্থ আছে, আর সেটা হইল কি, আমার স্বামী ফাগু, আর আমি আমার স্বামীর লইয়া ঘুরে ঘুরে থাকতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। এই তোর এসব কথা শোনার সময় এখন আমার হাতে নেই। তা জানি, তাই আপনারে যে কথাটা করার লাগে আমি ডাকছি, আমার গর্ভে যদি রমজানের সন্তান হইতো তাইলে আমি সোজা রমজানের বাড়ি গিয়ে উঠতাম। আমার কাছে রমজানের বাড়ি যা এই জমিদার বাড়ি হতেই বুঝেন নেই, আর আমি যদি ওই বাড়িতে যাই উঠতাম আমার ঠেকানোর সাধ্য কিন্তু কারণ নাই। তোর এসব কথা আমি বিশ্বাস করি না। না করেন, বিশ্বাস আপনি নাই করতে পারেন, তবে একটা কথা মনে রাখেন, সন্তানের বাবা কেডায় এই কথা একটা মাই বলতে পারে, বুঝছেন না? আর শোনেন, একটা মা যতই মিথ্যাবাদী হোক না কেন, তার সন্তানের পরিচয় নিয়ে সে কখনো মিথ্যা কথা বলবে না, আর আমি সেই মায়েদের মধ্যে আছি। ঠিক আছে ঠিক আছে, সময় আসুক, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তুই তখন জানতে পারবি। আমিও সেই সময়ের অপেক্ষায় বইয়ে রইলাম। সাসাজন আমি কোনোদিন খারাপ ব্যবহার করছি তুমি দেখছো? দেখি জানো তো, তুমি যে খারাপ ব্যাপারটা করবে সে সাহস তুমি কখনো দেখাতে পারো না, সেটা হবে না, সম্ভব নয়। সেটাই তো, যেমনি কও কিন্তু কথাটা তো সত্য, আমি এই বাড়ির মানুষগুলোর লগে, বিশেষ করে মহিলা মানুষগুলোর লগে, আমি তো সবসময় সম্মানের সাথে তমিজের সাথেই কথা কই, তাই না? হয়েছে হয়েছে, এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলো না তো, আসল জায়গায় আছো, কি বলতে চাচ্ছ সেটা বলছো না কেন? আসলে আমি এই বাড়ির ম্যাডাম, ওই যে বৃষ্টি ম্যাডামের সাথে একটু কথা কইতে চাই, খুব জরুরি কথা লক্ষ্মণদা। এই তুমি কি বলছো এটা? হ্যাঁ কি বলছো, বৃষ্টি ম্যাডামের সাথে তুমি দেখা করবে? এত বড় সাহস কোথায় পেলে তুমি? দাদা তুমি ঠিকই শুনছো, বৃষ্টি ম্যাডামের সাথে, মেঘের সাথে না। বাবা তুমি যে বলছো এটা তো আমি ভাবতে পার। আচ্ছা তুমি কি করে ভাবছো যে বৃষ্টি ম্যাডামকে তোমার কথা বলবো, আর সে এ তোমার সাথে পুটুর পুটুর করে কথা বলবে, এটা ভাবছো কিভাবে? সে আসবেও না দেখাও করবে না, বুঝতে পেরেছো? দাদা দাদা আমি বিশ্বাস করি সে কথা বলবে, তুমি খালি গিয়া কও যে আমি দেখা করবার চাই, যদি উনি না বইলা দেয় আমি এক্ষণ এখান থেকে চলে যাবো সোজা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তার আগে আমাকে বলো দেখিনি তুমি কি বিষয়ে কথা বলতে চাও, মানে আমি আমি গিয়ে কি বলবো, মানে কি জানতে চাও? তুমি খালি গিয়া কইবা রমজান আপনার লগে একটা জরুরি বিষয়ে কথা কইতে চায়, শুধু আপনার লগে, এতটুকু কইলেই হইব। লক্ষ্মণদা যাও না প্লিজ। আচ্ছা আচ্ছা, এত করে যখন বলছো যাচ্ছি বলছি, তবে কাজ হবে বলে মনে হচ্ছে, দাঁড়া যাও একটু কই আইও। হ্যাঁ যাচ্ছিলাম দিদিমণি, যেই না বেরিয়েছি সামনে এক আপদ এসে জুটেছে, বুঝতে পেরেছ? আপদ মানে কে? সে
আর বলো না, ওই যে আমাদের বাঙালি ছেলে রমজান আছে না, পকাতে শয়তান একটা, হ্যাঁ, যে আমার সামনে এসে জুটেছে, এসে কি বলে জানো? কি বললো? সে বলছে সে তোমার সাথে দেখা করবে। সে কি গো? হ্যাঁ, রাম 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 রাম, এই রাতের বেলা ভিস্তি দিদিমণির সাথে তুমি দেখা করবে বলছো কি? না, করবে না। দিদিমণি তোমার সাথে কথাও বলবে না, দেখাও করবে না। আমার কথা শুনে সে উল্টে আমাকে কি বলছে জানো? সে বলছে তোমাকে বললেই নাকি তুমি তার সাথে দেখা করবে। আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে যাও, যে বলো আমার কথা, যদি দেখা না করে তো আমি এখান থেকে চলে যাবো। কি করি বলো দেখিনি? লক্ষণদা, দেখা তো আমি করব। কি বলছো? শোনো, একটা কথা সব সময় মনে রাখবে, তোমার শত্রুর সাথে তোমার দূরত্ব যত কম থাকবে তোমার তত ভালো। কারণ যত কাছে থাকবে তুমি তোমার শত্রুর, তত তার সম্বন্ধে জানতে পারবে, তার মাথায় আসলে কি চলছে সেটা সম্বন্ধে জানতে পারবে, তার গতিবিধি কলাকৌশল সব কিছু তুমি বুঝতে পারবে। কথাটা মাথায় থাকবে তো? তখন কি হবে জানো? তখন তোমার তার সাথে যুদ্ধটা করতে অনেক সহজ হয়ে যাবে। দিদিমণি, তুমি তো অনেক জ্ঞানের কথা বললে গো, এটা তো আমি ভেবে দেখিনি। এখন থেকে মাথা রাখবে, বুঝতে পেরেছো? আগে আগে কোথায় সে? কি ব্যাপার রমজান সাহেব, আমার কাছে আপনার কি প্রয়োজন? ম্যাডাম, আপনার সাথে আমি একটা জরুরি কাজেই আইসি, কিন্তু কথাটা একান্তে আপনার লগেই কইবার চাই। ঠিক আছে, আমি যাচ্ছি এখন। ম্যাডাম, আপনারা বাড়ির সবাই হয়তো এটা ভাবেন যে আমি ছেলেটা অনেক খারাপ, সেটা আপনারা ভাবতেই পারেন, কিন্তু কিন্তু আপনি একটা কথা ভুল বলেছেন। আমাদের বাড়ির মানুষজনই যে জানে আপনি খারাপ সেটা না, এই মহল্লার সবাই যেটা জানে, এই জমিদার বাড়ির মানুষরাও সেটাই জানে। যাকে আপনি কি বলতে এসেছেন সেটা বলুন। ম্যাডাম, আপনি হয়তো জানেন আপনার বোন মানে মেঘ, ওরে আমি অনেক পছন্দ করি, একদম মন থেকে পছন্দ করি। আপনার বোন হয়তো আমারে পছন্দ করে না, এটা ওর ব্যাপার, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আপনার বোনের যে আমি পছন্দ করি এটার মধ্যে কোনো খাদ নাই। আপনি কি এখানে আমার বোনের বিষয়ে কথা বলতে এসেছেন? যে না, অন্য একটা বিষয়ে কথা কইবার আইছি। তাহলে সেটা বলুন। কাল আপনার বাড়িতে ওই রেশমি নামের একটা মাই আইছে না, আয়া উল্টাপাল্টা কথা কইয়া গেছে। তো এখন আপনি এই খবরটা জানলেন কি করে? জানছি, যা থেকেই হোক, কিন্তু কথাটা আমার কানে আইছে। এখন আপনি কি বলতে চাচ্ছেন? ওই মায়ার সন্তান আসলে আপনার না, ফাগুন ভাইরি? যে ব্যাপারটা ওই রকমই, এই ধরেন মায়া, যে মায়া ডাসে না, ওর লগে আমার সম্পর্ক যেমনই হোক, কিন্তু এত বড় একটা জিনিসের দায় আমার উপর দিয়ে দেয়া মানে তো বুঝছেন আমার পুরো সর্বনাশ করা। রমজান সাহেব, আপনার কথা আমরা তখনই বিশ্বাস করব যখন ওই রেশমি মেয়েটা এসে আমাদেরকে সত্যিটা বলে যাবে, ঠিক আছে? তাহলে বেটার হয় আপনি ওই মেয়েটাকে আমাদের বাড়িতে পাঠান। ঠিক আছে ম্যাডাম, ওয়াইবো ওয়াইশাই বাড়িতেই কথাটা কইয়া যাব। ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে ম্যাডাম, শুভরাত্রি। বলছিস তো ঠিকই। হ্যাঁ, আচ্ছা দেখ,
भैया के आमी मेघ आंतसी मेघा मे आंतसी तू तना पूर लुई ताबरे मेघ बे ये तू ताक तक कोलो के किसे ए ना ए दुटा नेबे तुम्हार बो के खेते देवे और बोल दूध खेले शक्ति बाढ़े फर्सा है चेहरा सुंदर है बुझते पे सुंदर है हाँ और एटाओ बोल दूध खेले पेटर बच्चा सुस्थ है मोटा 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 ना सुस्थ বিষমিশানো দুধ খাইয়া মাইরা ফেলানোর চেষ্টা করতেছে আর এই দুধ পাঠানো কি তারই একটা অংশ দুধ খাইতে পাঠাইয়া এখানে কি সময় গুনতাছন কোন মইরা যামু আই মে আই এসব কি আবল তাবল কথা বলছিস তুই আর আমরা তোমাকে মারতে যাব কেন হ্যাঁ আপনারা আমারে মারতে যাবেন কেন তো একটা কথা আমি কিন্তু এই বিষপেশানো দুধ আপনার গো ভাই ফাগুন রে খাওয়াইয়া প্রতিশোধ নিতে পারতাম কিন্তু করি নাই করলে একটু সমস্যা হইতো যাই হোক একটা কথাই আছে না রাখে আল্লাহ মারে কে হুম কথাটা মনে রাখেন আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে আপনাকে কারো সাধ্য নাই আমারে মারার জমিদার বাড়ির এত বড় ক্ষতি করে তুই আল্লাহর উপরে ভরসা রাখতে চাস আমি কতটুকু কি ক্ষতি করছি এটা আল্লাহ খুব ভালো করে জানে অন্যের সন্তানকে জমিদার বাড়ির সন্তান বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এখন আবার তুই আল্লাহর নাম মুখে নিচ্ছিস ছি তোর জিভ তো খসে পড়বে আমার জিভ খসে পড়বো কি পড়বো না সেটা পরের কথা কিন্তু আপনার গোটা হ্যাঁ
আপনারা যে আমারে বিষ খাওয়ায় মারতে চাইছেন, আপনাকে যে খুশি করবো না, এটা আল্লাহ দেখবো না, কি মনে করছেন? শোনেন, আপনারা আমারে বলেন না আমি বাজারিরা, আমি মানুষ চিনি, বুঝছেন? আপনারা চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আর একটা কথা, ফাগুন যদি জমিদার বাড়ির পোলা নাও হইতো আমার কোনো আপত্তি ছিল না, কারণ আমি ভালোবাসা ফাগুনের হাত ধরে আমি এই বাড়িতে আইছি। আই মেয়ে, তোর মুখে এসব কথা মানায় না। আরে মেয়ে, কাকে কি বোঝাচ্ছ? একটা প্রবাদ আছে না, চোরের বড় গলা, নিজে অন্যায় করে এখন নীতিবাক্য বলে সাধু সাজার চেষ্টা করছে। চলো এখান থেকে। আমি কোনো অপরাধ করি নাই। অপরাধ করছেন আপনারা, হুম, আমার প্রতি অন্যায় করছেন। আমি যদি অসহায় না হইতাম, আপনারা খুব ভালোভাবে আমার এই বিয়েটা মান্য নিতেন। শোনে না ফারা, আপনারা তো এখনো অবিবাহিত, এখনো বিয়ে শাদি হয়নি। তাই যেদিন বিয়ে হইব, আমি দোয়া করি একটা ভালো শ্বশুরবাড়ি পান, আমার মতো যদি শ্বশুরবাড়ি পান সেদিন বসবেন, বুঝছেন? মেঘ, ও অনেক বেশি চালাক, আমাদের অন্য কোনো বুদ্ধি বের করতে হবে, এই পথ আগালে চলবে না। লক্ষণ, আগে কথা, অরুণের তো বেশ কিছু টাকা জমা পড়ে আছে। আগে কথা বলেছি, একটু সময় লাগবে। হুম, সময় করে টাকাটা বুঝে নিও, নাহলে তো আরো বেড়ে যাবে। আমি বলবো নাও, এসো। ভাইজান, ফাগুনের স্ত্রীকে যদি তাড়াতেই চান, তাহলে ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়ি থেকে বের করে দিলেই তো হয়। তা না করে এই অসহায় মেয়েটার উপর অমানসিক অত্যাচার করাটা কি ঠিক? ওকে অমানসিক অত্যাচার কে করেছে? আমরা দুজন ছাড়া এবারে আর কেউ নেই যে ওর উপর নির্যাতন করেনি। তাই নাকি? যেহেতু তোমরা দুজন ছাড়া বাড়ির সব মানুষের কথা বলছো, তখন কিন্তু সেখানে তোমরা আমাকেও ফেলছো। একটা কথা শুনে রাখো, ওকে আমরা আপসে চলে যেতে বলেছিলাম, সে কিন্তু আমাদের কথা শোনেনি। তাই এখন ওর জন্য যে শাস্তি নির্ধারিত করা হবে তাই তাকে মেনে নিতে হবে। এটা কি ধরনের কথা বললে বৃষ্টি বাবা? মেয়েটা অসহায় গরিব, এটাই কি ওর অপরাধ? না না, সেটা ওর অপরাধ নয়। ওর অপরাধ হচ্ছে ও সুকৌশলে একটা প্রতিবন্ধী ছেলেকে পটিয়ে বিয়ে করে আমাদের এই সম্পত্তিতে বাগাবার চেষ্টা করছে। ভাইজান, ফাগুন প্রতিবন্ধী হলেও পুরোপুরি পাগল নয় কিন্তু। আর যদি তাই হতো তো আগেও সে ঘটনা ঘটাতে পারতো, তা তো করেনি। একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে এনেছে এই বাড়িতে। তোমরা, তুমি আর তোমার মা, মেয়েটাকে কূটকৌশলে জালে ফেলে মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করছো, আর এটা কি রীতিমতো অন্যায়? সেটা তোমরা বুঝেও না বুঝার ভান করছো। দেখো, তোমরা নিজেরা নিজেদের স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য আমার মায়ের যে বিরোধিতা করে চলেছ, এর শাস্তি কিন্তু একদিন তোমাদেরকে ভোগ করতে হবে। একবারে ভিখারির বাড়ির মেয়েও তো তোমার সাথে কোনো সৎ সম্পর্ক করবে না গো। কাল রাতে, কালকে রাতে আমার মারার লাগে ফাঁসির মঞ্চ সাজাইছিল। মানে হচ্ছে কি?